সাইবার ক্রাইমের ঘর অপরাধের শিকার যদি কেউ হন, সেটা যেই লেভেলেরই হোক, তারা অবশ্যই পুলিশকে রিপোর্ট করবে। অনলাইনে ব্যবসা করার জন্য আসলে কয়েকটা প্রতিষ্ঠান আছে, যেমন ই ক্যাব আছে, ই কমার্সের অ্যাসোসিয়েশন, ওনারাও কিন্তু কমপ্লেন রিসিভ করেন বা আমাদের কাছে কমপ্লেন করতে পারেন, আমরা সেই ব্যবস্থাও নিয়ে থাকি। কিছু কিছু ধারা আছে যেগুলি থানায় মামলা হবে, কিছু কিছু ধারা হচ্ছে থানায় মামলা হবে না, এটা ট্রাইব্যুনালে মামলা করতে হবে। আপনার ডিবি বলেন, সিআইডি বলেন, বা আমরা সবাই আসলে থানায় মামলা করার পরে অথবা থানায় জেরি হওয়ার পরে আসলে তদন্তটা করি। কিন্তু সোশ্যাল মিডিয়া জানেন যে একটা আসলে এটা সমুদ্রের মতো না, একটা বিশাল জায়গা। আমরা সবসময় সোশ্যাল মিডিয়া দেখে থাকি এবং নেটিজেনরাও প্রচুর কিন্তু আমাদের জানান। আপনি ভিকটিম না, কিন্তু আপনি দেখেছেন যে কোনো একটা আইডি থেকে হয়তো এমন কিছু চালাচ্ছে যেটা হয়তো সমাজের জন্য ক্ষতিকারক, সেটা কিন্তু আমাদেরকে ওনারা রেফার করেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিই। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে অনেকেই হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। তারা কিভাবে সাইবারে মামলা করবেন সে বিষয়ে সব কিছু তথ্য নিয়ে হাজির হব পরের ভিডিওতে। ডিজিটাল অ্যাক্টে কিভাবে মামলা করবেন, সাইবার ক্রাইমে কিভাবে যোগাযোগ করবেন, সে সমস্ত সব তথ্য থাকবে পরের ভিডিওতে। আশা করি সঙ্গেই থাকবেন, এবং পরের ভিডিও দেখতে হলে অবশ্যই রুমান দ্য নিউজম্যানের সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।